হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে আজ আপনাদের দেখাবো অপ্পো রেনো ফোর জি, ঠিক আছে, রেনো 5 4G। এই ফোনটার মূলত প্রবলেম ছিল কি, এটার ফোনটা পুরো প্রবলেম হচ্ছে কাস্টমারের বক্তব্য, কাস্টমার আসার মিনিটে ডিসপ্লে মেলে কিছু নেই, ডিসপ্লে মেলে সব আউট হয়ে গিয়েছে, প্লাস বোর্ডটাই পুরো মনে করেন যে ব্যাকা। তাই এখন আমরা আমাদের যে রিডিং দেখছিলাম, রিডিংটা আমাদের আসছে 10-11 রিডিং আসছে। তা আমরা মোটামুটি ভাবছি যে আমাদের ভিতর থেকে সমস্যা প্রিন্ট প্রিন্ট কাটা থাকতে পারে। তা আমরা সুন্দরভাবে এটা প্রসেসর আর ইএমএমসিটা আগে আমরা রিমুভ করবো, রিমুভ করে ফার্স্ট রিভলভ করে আমরা দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা, ঠিক আছে? তা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ, আমি আশা রাখি। তা আপনারা বরাবরই একই, আপনার হিট রাখবেন, হট এয়ার গানে হিট রাখবেন, আপনার অ্যাক্টিভটা আপনি দেখতে পাচ্ছেন, বা হাতের যে অ্যাক্টিভে কাজ করছে অ্যাক্টিভটা আপনারা হিট রাখবেন 350, 350 হিট রাখবেন, আর ইয়ার রাখবেন আপনার 5। মোটামুটি হট গানটা ভালোই হট গান কাজ করে, খুব মানে খুব স্মুথলি কাজ করে, সমস্যা নেই। দামি হট গান, অত দামি হট গানের দরকার নেই আপনাদের। ইয়ার হট গানে মোটামুটি আপনার বেস্ট মানে কোয়ালিটির সেটা কাজ করে দেখছি, কোনো রকম প্রবলেম নেই। অবশ্য আমার কাছে আরও ভালো হট গান আছে, তাই এটাই আমি কাজ করে দেখছি যে আসলে রেজাল্টটা কেমন। কারণ বাংলাদেশে অনেক গরিব টেকনিশিয়ান আছে, তা কম টাকায় কী জিনিস দেওয়া যায় তাদের, তাদের হাতে তুলে দেওয়া যায় কাজ করতে পারে, আইসে যাতে ড্যামেজ না হয়, সেই বিষয়ে একটা চিন্তাধারা আমার রয়েছে। যার কারণে আমি এই অ্যাক্টিভির যে হট গানটা রয়েছে, হট গানটা আমি একটু কয়েকদিন কাজ করে দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার বাহাতে রয়েছে, এটা আপনাদের দেখাবো আমি, ঠিক আছে, আসলে কেমন কাজ করে। তা স্মুথলি আমি কয়েকটা কাজ করেছি, 10-15-20টার মতো কাজ করছি, তা আল্লাহর রহমতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আশা করা যায় এই হটগানের আপনারা সবাই সুন্দরভাবে কাজ করতে পারবেন। অনলি মনে করেন যে এটা লো বাজেটের একটা হটগান, এটা তা মোটামুটি এই বাজেটের ভিতরে যে এত সুন্দর একটা পারফরমেন্স দেবে তা ভাবাই যায় না। তা আপনারা সুন্দরভাবে এটা হিট দেবেন পর্যাপ্ত পরিমাণ, যখন মানে যত সময় লাগে, অর্থাৎ 1-1.5 মিনিট মতো আপনারা হিট করবেন, যাতে আপনাদের মাদারবোর্ডটা পুরোপুরি আপনার র্যাঙ্কটা গলে যায়। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ফোন যত বয়স হবে ফোনের র্যাঙ্কটা কিন্তু তত হার্ড হবে, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। নতুন সেট যখন মনে করেন যে আপনার ফোনের বয়স 1 বছর কি 6 মাস, 1 বছর 1.5 বছর এরকম বয়স হলে আপনার র্যাঙ্কটা একটু মনে করেন যে ই থাকবে, হ্যাঁ, এই র্যাঙ্কটা আপনার এই বল পেস্টটা যখন বল করে দিয়ে দেয় তখন কিন্তু একটা আপনার ডেট থাকে, ওই ডেটের পরে কিন্তু হার্ড হয়ে যায় বেশি, হ্যাঁ। তা আপনার সুন্দরভাবে হেড দিচ্ছে দেখেন, যেহেতু এই সেটটা আছে যে আষাঢ় মারা সেট, অর্থাৎ মনে করেন যে সেটটা নিয়ে আসছে ভাঙা একবারে, ডিসপ্লে মিটার কিছু নেই, কাস্টমার বলছেন আমাদের সেট রান করে দিন আপনি, ডিসপ্লে আদার্স জায়গাতে লাগাই, অন্য জায়গাতে লাগাবো। তা আসলে আমি এখানে ডিসপ্লের কাজ করি না, আমাদের আমার এই শপে আমার এখানে অনলি হার্ডওয়্যার কাজ হয়, ঠিক আছে, আর টোটালি আমি এদের টেকনিশিয়ানদের কাজ করে থাকি আশপাশ, আমাদের এই থানা লেভেল জেলা লেভেলের যত টেকনিশিয়ান রয়েছে, বেশি হার্ড লেভেলের যে প্রবলেমগুলো হয় ওগুলোর কাজ আমি করে থাকি। আমার এখানে চার্জিং পোর্টও লাগানো হয় না, এখানে চার্জিং পোর্ট ডিসপ্লে এসব লাগানোর কোনো আমাদের এখানে লাগানো হয় না, জাস্ট হার্ড লেভেলের যে কাজগুলো সেইগুলো আমরা করে থাকি। তা আপনারা একটু দেখার চেষ্টা করেন ভালোভাবে। তা আপনারা এখানে কিন্তু 385 রাখবেন, দেখেন আমরা সুন্দরভাবে আমাদের সিটটা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। তা আমরা আসলে এটার গ্লুটা আসলে গ্লুটা ক্লিন করা ক্লিন করছি, একটু ওয়েট করেন। আসলে জানেন যে ভিডিওর সময় কিন্তু অনেক কাস্টমার সামনে আসে, যার কারণে এই ভিডিও রেখে কিন্তু তাদের সাথে কথা বলতে হয়, এইখানে প্রবলেম হয় আমাদের, ঠিক আছে, যার কারণে কি ভিডিও এগুলো আসলে এটা ঝামেলা মনে হয়, ঠিক আছে, এই জন্য আমাদের এটা এডিট করা আসলে সম্ভব হয় না। হাজারো হাজার ভিডিও আমার কাছে মনে হয় আছে হার্ড ডিস্কে, আসলে ওদিক দেখে তাকানোরও সময় নেই, এরকম একটা অবস্থা। তা মোটামুটি আপনাদের যদি উপকৃত হন আপনারা, তা আমি ভিডিও এই জন্য আপনাদের জন্য ক্রিয়েট করছি, আর ভিডিও ক্রিয়েট করতে গেলে কত সময় যারা এডিট করে তারা কিন্তু জানে, ঠিক আছে। তো আমাদের দেখেন আমি সুন্দরভাবে একটু ক্লিন করি, আমাদের কিন্তু দেখেন কোনার ওই ওইগুলো যে প্রিন্টার রয়েছে র্যামের এই পাশে, ওই প্রিন্টটা কিন্তু একটু উইক হয়ে গেছে, অর্থাৎ দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, দুর্বলের কারণে আমাদের কিন্তু এটা
ওই প্রিন্টার একটু প্রবলেম আছে, প্রিন্টার ডিস্টার্ব হয়ে দেখেন কাটা, দেখছেন প্রিন্টার একটু কাটা রয়েছে, প্রিন্ট আমাদের এখন আবার রিসোল্ডার করে লাগাতে হবে, নতুনভাবে প্রিন্ট করে সংযোগ করতে হবে একদম। হ্যাঁ, যার কারণে কিন্তু সেটটা রান করছিল না। দেখেন কোন যে প্রিন্ট কাট আপনারা দেখতেই পাচ্ছেন মাইকের কোণে, এই সরি মাইকের স্ক্রিপ্টে দেখতেই পাচ্ছেন, দেখেন এটা মাইক্রো স্কেপের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, এটাই বোঝা দিতে হচ্ছে আপনাদের। তা মোটামুটি সেটটা আশা করা যায় কোনো বেশি আর ক্ষতি হয়নি, দুইটা প্রিন্ট শুধু কাটা আছে ওখান থেকে, তাই ইনশাল্লাহ আশা করা যায়, দেখা যায় আমরা আইসিটা রিভলভ দেখি আমাদের কাজ হয় কিনা, সাকসেস আনসাকসেস দূরে দেখতে হবে আপনাকে, কাস্টমার নিয়ে আসলে আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে, হওয়ার দরকার নেই, সব কাজ কমপ্লিট হবে এমন কোনো ই না, আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের এই কাজগুলো করে দেওয়ার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে যে মেন পয়েন্ট, আপনার কাজ হওয়ার দরকার নেই, আপনি চেষ্টা করবেন, ওকে। তা আমরা আর প্রিন্ট কাটা ছিল, দেখেন আমি একটু লাগাইছি এখানে, একটু সময়ের সাপেক্ষের দরকার, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি, ঠিক আছে। আপনাদের নেক্সটে আরও ভিডিও দেবো ইনশাল্লাহ, বহুত ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনাদের প্রিন্ট কাটা যাই হোক আপনারা কমেন্ট করবেন যে প্রিন্ট কীভাবে লাগাবেন, অ্যাটাচ বল্ট কীভাবে আপনারা রিমুভ করে সুন্দরভাবে আগের মতো নিয়ে আসবেন, কীভাবে গুলোগুলো খুব অল্প টাইমের ভিতরে আপনার ক্লিন করার চেষ্টা করবেন। হ্যাঁ, এই ধরনের অনেক ভিডিও আপনাদের নিয়ে আসবে ইনশাল্লাহ। দেখেন আমি কিন্তু গুলো দিয়ে এটা অলরেডি ফিক্স করে দিয়েছি, ঠিক আছে, অলরেডি কী করেছি আমরা, এটা অলরেডি ফিক্স করে দিয়েছি যাতে আমাদের প্রিন্টগুলো, দেখেন আপনি কোনো বুঝতেই পারছেন যে গুলো আপনারা ইউভিগুলো দিয়ে আমরা ওটা ফিক্স করে দিয়েছি দুইটা প্রিন্ট। হ্যাঁ, তা আপনারা কী করবেন প্রিন্ট, আর এই যে বল পেস্টটা, বল পেস্টটা কিন্তু আমার, এই যে সরি সোল্ডারিং যে পেস্টটা ওখানে দিয়ে আসে ওটা কিন্তু খুব একটা আঠারো একটা পেস্ট আমার নিজে তৈরি করা, ওই পেস্টটা দিয়ে কাজ করলে আসলে আপনারা মানে এক কথায় মনে করেন ওয়াসাম একটা পেস্ট আমি যেটা তৈরি করেছি, বাজারে এরকম পেস্ট আপনি পাবেন না, ঠিক আছে, আপনি বাজারে এই পেস্ট পাবেন না, এই পেস্টটা আমার কিন্তু আসলে মডিফাই করা, ঠিক আছে। আর এই পেস্টটা দিয়ে আপনার মনে করেন যে আইসি মানে এক কথায় মনে করেন যে আঠালো অবস্থায় ধরে রাখে, আপনার আইসি কিন্তু নড়বে না, কিছু কিছু পেস্ট আছে না, পেস্ট পাতলা হওয়ার কারণে কিন্তু আইসি ভেসে উপর দিয়ে ভেসে চলে যায়, যে বলগুলো কি হয় বলগুলো আবার দেখা যাচ্ছে যে আপনার ড্যামেজ হয়ে যায়, মানে বলগুলো দেখা যাচ্ছে ছোটো বড়ো হয়ে যায়, তার এই কারণে কিন্তু পরে আপনার পুনরায় রিভল করা লাগে, ঠিক আছে, তাই এটা একটু মাথায় খেয়াল রাখবেন। আর পেস্ট আপনার আপনারা একটু নিজে তৈরি করবেন, আর যদি আপনারা ভিডিও নিজে কমেন্ট করেন অবশ্যই আপনাদের একটা আমি পেস্ট বানানো দেখাই দেবো ইনশাল্লাহ। একবার আপনার মনে করেন যে 100 টাকা কি 150 টাকা খরচ করলেই কিন্তু আপনাদের এক বছর আপনার পেস্ট আর কেনা লাগবে না, সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তা আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করলে 100 জন কি 200 জন কমেন্ট করলে আপনাদের এটা আমি পেস্টটা ক্রিয়েট করে দেখাবো, তা নাহলে কিন্তু আমি ভিডিওটা এটা দেখাবো, ঠিক আছে। আমাদের প্রসেসরটা মোটামুটি দেখেন আমরা লাগাই ফেলেছি অলরেডি, আর বেশি নড়া দেবেন না, কারণ বেশি আপনারা দোলা দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, চুলির মতো দিলেই হবে আইসিটা বসে। হ্যাঁ, পেস্টটা একটু দেখেন আপনি, ঠিক আছে, পেস্টটা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে পেস্টটা কেমন, এই পেস্টটা কিন্তু আঠালো, ওখানে যদি আমি র্যামটা রেখে দিই ওই র্যামটা কিন্তু নড়বেই না, ওখানেই থাকবে। দেখছেন পেস্ট, এই যে পেস্ট, ওখান থেকে আর র্যাম নড়বে না, আপনি যতই হট গান ইয়ার রাখেন না কেন ওখান থেকে নড়বে না। যাই হোক, এটা আছে একটা ওয়াসাম একটা পেস্ট, আমি নিজে এটা সুন্দরভাবে একটু মডিফাই করেছি, বাজারে এটা পাওয়া যায় না, আপনার খুঁজলেও পাবেন না। হ্যাঁ, দামি দামি অনেক পেস্ট আছে, আপনি 1000-1200 টাকা দামের মনে করেন যে কোর্টও পাওয়া যায়, তো ওগুলো নিলেও আপনার কাজ হবে না, ঠিক আছে। তাই দেখেন আমি সুন্দরভাবে চুল পরিমাণ কিন্তু নড়াই দিছি, তা আমি আর একটু পেস্ট দিয়ে চুল পরিমাণ নাড়াই দিয়েছি, অবশ্যই আমি সোনা টুইজারটা আসলে ওখানে সঠিকভাবে জায়গার কারণে কিন্তু একটু দোলা দিয়ে পারিনি, তো এই এমএনসিটা আর একটু দোলানোর দরকার আছে, তা আমরা একটু আর একটু পেস্ট দিই হালকা করে। হ্যাঁ, অল্প পেস্ট দিলে হবে, সমস্যা নেই, এবার কী করবো হালকা একটু দোলাই দেবো। হ্যাঁ, দেখেন, আর আপনারা টুইজারটা এক পাশে বাঁধাই রেখে বেশ মানে বেস্ট হবে, এক পাশে টুইজারটা একটু বাঁধাই রেখে যদি আপনি আইসিটা হিট রাখেন, হিট রাখার পরে আইসি যখন হিট হবে তখন হালকা করে দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনি একটু ফলো করেন, ওই যে দেখছেন কত সুন্দরভাবে কিন্তু আইসিটা বসে বসে গিয়েছে। হ্যাঁ, তা মোটামুটি আমাদের আইসিটা কিন্তু মাদারবোর্ডে লাগানো হয়েছে সুন্দরভাবে, আপনারা বুঝতেই পারছেন। তা আইসি লাগানোর পরে আপনার সবসময় কী করবেন, আইসিটা মানে মাদারবোর্ডটা সবসময় কুল করে
তারপর কিন্তু ভোল্টেজ দেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কি হবে, ভোল্টেজ আপনারা যখন প্রোভাইড হবে তখন কিন্তু আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আইসিটা অতিরিক্ত মাত্রা হিট হয়ে আছে। অর্থাৎ মনে করেন 350 ডিগ্রি সেলসিয়াস অবস্থায়, 350 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এই অবস্থায় আপনি যদি লাইন দেন তাহলে আপনার প্রসেসর বা সিপিইউ কাজ, মানে ইএমসি বা বলেন আর ইএফএসি বলেন, এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? মেমোরি সি কথা। হ্যাঁ, আমরা একটু আগে ঠান্ডা করি, ঠিক আছে? এই যে আমরা একটু চেক দিই, ঠিক আছে? আমাদের ঠান্ডা করা কমপ্লিট হয়েছে, কুল হয়েছে মাদারবোর্ড, একটু চেক দিয়ে আমাদের দেখে। এটা কিন্তু আসলে নেগেটিভ আর পজিটিভ দিয়ে কিন্তু রান করবে, ঠিক আছে? এমআই ফোনের মতো না যে আপনার আছে যে বিএসআই লাইন লাগবে, আইডি লাইন লাগবে, এটা আপনার দুই তারে অন হবে অপ, সেটা আপনারা জানেন অবশ্য। হ্যাঁ, এটা রেনো ফাইভ 4G, এটা ঠিক আছে? তা মোটামুটি আমরা নেগেটিভ আর পজিটিভ কানেক্ট দিয়ে দিয়েছি। কানেক্ট দেওয়ার পরে আমরা পাওয়ার প্রেস দেবো। হ্যাঁ, তা আমরা পাওয়ারে প্রেস দিলাম। পাওয়ারে প্রেস দেওয়ার পরে আপনাদের একটু দেখাই, আপনাদের একটু ডিসি পাওয়ার একটু দেখাই, আপনাদের রিডিংটা কত আসছে। তা দেখেন আমাদের রিডিং কিন্তু 14 আসছে, হ্যাঙ্গিং আছে, একটু ওয়েট করেন, সেটটা রান করবে আশা করা যায়, ঠিক আছে? যেহেতু আমরা পিন সম্পূর্ণভাবে সুন্দরভাবে লাগাই দিছি, আর এই এই আইসি এখনও অবশ্য নতুন আসছে বাজারে, আইসি যতক্ষণ না ফাটবে ততক্ষণ কিন্তু নষ্ট হবে না। আপনি হটগান দিয়ে তুললে আপনার কাছে ইনটেক অবস্থা হলে ইনশাল্লাহ আপনি সলভ করে দিতে পারবেন, ঠিক আছে? তা এই দেখেন সেটটা রান হয়েছে, ঠিক আছে? এই দেখেন সেটটা রান হয়েছে, দেখছেন? তা সেটটা রান হয়েছে, রান হওয়ার পরে এখন আমাদের কাস্টমারের বক্তব্য, কাস্টমারের ডিসপ্লে টিলে কিচ্ছু নেই, তা আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সেটটার প্রবলেম ছিল দুইটা, প্রিন্টিং প্রবলেম, যার কারণে কিন্তু সেটটা রান করছিল, ঠিক আছে? তা অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার, আর পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। দেওয়ার পর কী হবে, যে ভিডিওটা আমি আপলোড করবো সেই আপলোডের নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছিয়ে যাবে, ঠিক আছে? যাতে করে আপনি আমার যে ভিডিও, গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো যাতে আপনি মিস না করেন, ওকে? তা মোটামুটি আমি কাস্টমারের এই অবস্থায় দিয়ে দিতে বাধ্য হচ্ছি, ডিসপ্লের কাজ যেহেতু আমি করি না, আমার পর্যাপ্ত পরিমাণ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কাজ, যার কারণে কিন্তু এটা আমার দ্বারা পসিবল না, ঠিক আছে? তা মোটামুটি আমি এগুলো কাস্টমার দিয়ে দেবো, ইনশাল্লাহ সে আলাদা জায়গা থেকে ডিসপ্লে লাগিয়ে নেবে। ঠিক আছে, তা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমাদের কাস্টমারটা দেখেন, কাস্টমার এসে সিলের কাস্টমার, মানে পিসি কাস্টমার রয়েছে, দুইজন কাস্টমার এসে একজন টেকনিশিয়ান, এটা আছে এক টেকনিশিয়ানের কাছে থাকতো আমার চেনে অনেকদিন আগে, আর এটা আসছে যে আরেক টেকনিশিয়ান ভাই আমার কাছে একটা ফোন নিয়ে আসছে, এই যে ভিভো সেট, ওটাও নেটওয়ার্কের প্রবলেম, ইনশাল্লাহ ওটাও সলভ করে দেবো। তা মোটামুটি ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, ওকে? থ্যাংক ইউ।